জীবনে চলার পথে আমাদের বিভিন্ন মানুষের সাথে পরিচিত হতে হয়। আবার একসাথে চলাফেরা করতে গেলে অনেকের ব্যবহার বা অনেকের কার্যকলাপ আমাদের মনে অনেক কষ্টের সঞ্চার হয়ে থাকে। আমরা তাদের ব্যবহার অথবা তাদের কোনো কাজে অনেক কষ্ট পেয়ে থাকলে সেটা অনেক দিন যাবত আমাদের অন্তরে মনে থাকে, অথবা সেটা আমাদেরকে বারবার রিওয়াইন্ড করে এবং কষ্ট দেয় সেই বিষয়গুলো। আজকে আমি কথা বলবো এইরকম বিহেভিয়ার বা এইরকম অন্তরের যখন খারাপ লাগা তৈরি হয়, কারোর প্রতি একটা বিদ্বেষ তৈরি হয় বা কারো ব্যবহার অন্তরে যখন অনেক কষ্ট দিয়ে থাকে, তখন সে জায়গাগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। এক নাম্বার যেটা করতে পারেন, আল্লাহর কাছে এরকম একটা দোয়া করেছিলেন যে ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, যে হে আল্লাহ, আমার সমস্ত দুঃখ কষ্ট আমি আপনার কাছেই পেশ করলাম। সেটা যে কোনো দুঃখ কষ্টই হতে পারে, আপনার অন্তরে যদি যে কোনো ব্যথা থাকে সেই ব্যথাগুলো সাথে সাথে আপনি আল্লাহর কাছে পেশ করুন। যখনই দেখবেন যে এইরকম সিচুয়েশানগুলো আপনার সামনে আসছে বা একটা কষ্ট বা কোনো কারো বিহেভিয়ার আপনাকে অনেক কষ্ট দিয়েছে মানসিকভাবে, আপনি সেই মুহূর্তে এই দোয়াটি অ্যাপ্লাই করুন। এই দোয়ার মাধ্যমে একটা অন্তরে অমায়িক প্রশান্তি কাজ করে ইনস্ট্যান্ট। এটা আপনারা যদি অর্থ সহকারে সেই রকম সিচুয়েশানগুলো থেকে বাঁচার জন্য ওই রকম নিয়তে যদি আল্লাহর কাছে করেন, এই 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 আয়াতটা যদি আপনি বলেন বা এই দোয়াটা যদি আপনি করেন, ইনশাল্লাহ দেখবেন ইনস্ট্যান্ট একটা অন্তরে ভালো লাগা ফিল হয়। সুবহানাল্লাহ। দুই নম্বর যেটা করতে পারেন, যে পার্সন অথবা যে ব্যক্তি আপনাকে কষ্ট দিয়েছে বা যার আচরণে আপনি কষ্ট পেয়েছেন, তার জন্য আপনি বেশি বেশি দোয়া করুন। সুবহানাল্লাহ। এইরকমটা হয় আমাদের চলার পথে, যে আমরা কারো কেউ যদি কোনো কষ্ট দিয়ে থাকে বা কেউ যদি কোনো খারাপ আচরণ করে থাকে বা ক্ষতি করে থাকে, আমরা তার আশেপাশে যেতে চাই না, তাকে অ্যাভয়েড করে চলি, তাকে সামনাসামনি যদি দেখাও হয় তাও আমরা সালাম দেই না। এমনও দেখা যায় অনেক সময় কথা বলা বন্ধ করে দেয়, একটা তুচ্ছ ছোট্ট ইনসিডেন্ট থেকে দিনের পর দিন, মাসের পর মাস মুসলিম এক মুসলিমের সাথে কথা বলা বন্ধ করে দেয়, যেটা কিনা টোটালি ফরবিডেন। সুতরাং যখন এইরকম কোনো ব্যক্তি বা এরকম কোনো পার্সন আপনাকে কোনো কষ্ট দিবে অথবা তাদের কোনো বিহেভিয়ার আপনার কাছে অনেক খারাপ লাগবে, তখন তার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন যে হে আল্লাহ, ওই ব্যক্তিকে আপনি বারাকা দিন, তার জীবনে আপনি বারাকা দিন, তার ব্যবসায় আপনি বারাকা দিন, তার ভুলগুলো আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। দেখবেন যে যখনই আপনার এই তার জন্য দোয়া করছেন, তার প্রতি আর অন্তরে কোনো প্রকার বিদ্বেষ বা তাকে নিয়ে অন্তরে বিভিন্ন ধরনের চিন্তা আর কখনও কাজ করবে না। এটা প্র্যাকটিক্যাল পরীক্ষিত। যখন কোনো ব্যক্তি যখন কারো কাছ থেকে আপনি কষ্ট পাবেন, তখন আপনি তার জন্য বেশি বেশি দোয়া করবেন। কারণ ওই যে ওই হাদিসটা জানেন তো আপনারা সবাই, যখন কোনো মুসলিম অপর একজন মুসলিমের জন্য দোয়া করবে, ফেরেস্তা গণেরা পিছন থেকে তার জন্য ঠিক সেম বিষয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। দোয়া কবুলের অন্যতম টেকনিকও এইটা। আবার নিজের জন্য ভালো কিছু পাওয়ার জন্য একটা টেকনিক হচ্ছে এইটা, যে ওই ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করতে পারেন আপনারা, ঠিক আছে? তাহলে দেখবেন যে পর মুহূর্তে তার অন্তরেও একটা প্রশান্তি চলে আসছে। তিন নাম্বার যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে মুসনাদে আহমদে আরেকটি দোয়া বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা হদি কলবি ওয়া সাদ্দিদ লিসানি ওয়াসলুল সাখিমাতা কলবি। এইটার মর্ম এবং এইটার অর্থটা অমায়িক। সুবহানাল্লাহ। আপনি যদি এটার অর্থ বুঝে পড়েন, আপনার অন্তর টোটালি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার অর্থগুলো এরকম, আল্লাহুম্মা হদি কলবি, হে আল্লাহ, আপনি আমার কলব, আমার অন্তরকে দিশা দিন, রাস্তা দেখান, সঠিক পথে নিয়ে যান, ঠিক আছে? সুবহানাল্লাহ। তারপরে যেটা হচ্ছে, ওয়াসাদ্দিদ লিসানি, এবং আমার আমার জিহ্বা, আমার জবানকে আপনি মজবুত রাখুন বা শক্ত রাখুন বা দৃঢ় রাখুন, এই জবানের দ্বারা যেন কোনো গুনাহ হয়ে না যায় বা আমি এমন কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় যেন এই জবান দিয়ে বের না করি যা হয়তো বা অন্য কারো হয়তো বা কষ্টের কারণ হতে পারে, ঠিক আছে? যেরকম অন্য কারো কথাই হয়তো বা আপনি কষ্টও পেতে পারেন, আপনি নিজেকে সেটা বলছেন, আশ্রয় চাচ্ছেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। পরের লাইনটা দেখেন, ওয়াসলুল সাখিমাতা কলবি, হে আল্লাহ, আমার অন্তরের ভিতরে যে সকল পার্সনের প্রতি বিদ্বেষ, রাগ বা অভিমান জন্ম রয়েছে, অভিমান জমে গেছে, আপনি সেইগুলো অভিমান থেকে, সেই কষ্টগুলো থেকে আপনি আমার অন্তরকে পরিষ্কার করে দিন বা আপনি আমাকে পরিত্রাণ দিন। আমার অন্তরে সে সকল ব্যক্তিবর্গের প্রতি কোনো প্রকার কোনো কিছু রাখবেন না, একদম টোটালি ক্লিন করে দিন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, এইগুলো বিষয়গুলো, এই তিনটা বিষয়গুলো যদি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অ্যাপ্লাই করে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের অন্তরে যে সকল কষ্টগুলো থাকবে অথবা এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির প্রতি যেরকম বিদ্বেষের কারণে দিনের পর দিন কথা বলা পর্যন্ত বন্ধ করে যায়, যে জায়গায় কিনা
তিন দিনের বেশি একটা মুসলিমের সাথে কথা না বলা নিষেধ, সে জায়গায় কিনা মাসের পর মাস একটা মুসলিম অপর মুসলিমকে কথা মুসলিমের সাথে কথা বলে না, একজন আত্মীয় অপর আত্মীয়র সাথে কথা বলে না। সুতরাং এই বিষয়গুলো অ্যাপ্লাইয়ের মাধ্যমে নিজের অন্তরটাকে পবিত্র করি, নিজের অন্তরের সমস্ত কষ্টগুলোকে দূর করে দিই, একে অপরের জন্য দোয়া করি বেশি বেশি, তাহলে দেখবেন যে অন্তরে আর কোনো বিদ্বেষ থাকবে না। আর যদি বিদ্বেষ থাকে সেটা বিভিন্নভাবে আমাদের গুনাহে পরিণত হয়ে যেতে পারে, তার প্রতি একটা খারাপ চিন্তা ভাবনা থেকে তার ক্ষতি করার চিন্তা মাথায় আসতে পারে, তার সম্বন্ধে গীবতের চিন্তা মাথায় আসতে পারে, যেগুলো কিনা ধীরে ধীরে আমাদেরকে মারাত্মক রকমের গুনাহের দিকে নিয়ে যাবে শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে। আমরা চেষ্টা করব এই সকল বিষয়াদি থেকে নিজেদেরকে হেফাজত করার, এবং যেই তিনটা পলিসি বা পদ্ধতি আমি আলোচনা করেছি সেগুলোর বেশি বেশি আমল করার। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।